হর মহাদেব, আপনারা দেখছেন পুজোর আসর ইউটিউব চ্যানেল, এবং আপনাদের সঙ্গে আছে আমি, আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই ভিডিওটি হলো বাস্তু পুজো। বাস্তু পুজো কথার অর্থ হলো আমাদের পৌষ মাসে যে সংক্রান্তি, সেটাকে অনেকে আবার মকর সংক্রান্তি বলে। সেই মকর সংক্রান্তিতে কীভাবে সহজভাবে সহজে বাস্তু পুজো করবেন, তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলাতেই বাস্তু পুজোর যথেষ্ট প্রচলন রয়েছে। মকর সংক্রান্তির অর্থাৎ সংক্রান্তি পৌষ মাসের শেষ দিনে আমাদের এই পুজোটা করতে হয়। এক একজনের এক এক রকম গৃহস্থলীর নিয়ম আছে, সেই অনুযায়ী তারা পুজোটা করে। এর মধ্যে অনেকে কি করে, পায়েস রান্না করে দেয়, অনেকে ঠাকুর মশাইকে দিয়ে পায়েস রান্না করিয়ে দেওয়ার নিয়ম আছে, অনেকে নিজেরা পায়েস রান্না করে দেয়। মোটামুটি এই সময় আমাদের গুড় ওঠে, তাই দুধ দিয়ে গুড় দিয়ে পায়েস করে দিতে হয়। এবং এর পাশাপাশি আমাদের কি করতে হয়, এর পাশাপাশি অনেকে বাস্তু ঠাকুর তৈরি করে, গোবর দিয়ে লাঠির উপরে বাস্তু দেব এবং বাস্তু দণ্ড তৈরি করে, তার উপরে আমরা এটা পুজো করতে হয়। এবার তাহলে পুজোটা করবেন কি করে? অন্যান্য পুজোর মতো এই পুজোটাও খুব সহজ পুজো, এটা কোনো অসুবিধা নেই। বাস্তু কটা হলো গৃহস্থলী, আমরা বা এই পুজোটা আমাদের করতে হয় কোন সময়, বাস্তু পুজো শ্রাদ্ধ বছরে করতে হয়। যখন গৃহপ্রবেশ করবে তখন অবশ্যই বাস্তু পুজো করবেন। এবার বাস্তু পুজো শুরু করবেন কি করে? আজমন দিয়ে শুরু করবেন, তারপরে বিভিন্ন পুজো করবেন, পঞ্চদেবতা পুজো করবেন, নৈবেদ্য নিবেদন করবেন, এবং বাস্তু দণ্ড থাকলে অবশ্যই সেটাকে চান করিয়ে দেবেন। এইটা হলো মূল বিষয়, বাস্তু দণ্ডকে চান করে দেবেন, ঘি মধু দিয়ে চান করাবেন, করিয়ে পুজো দেবেন, বাস্তুদেবের অঞ্জলি দেওয়াবেন, এবং বাস্তুদেবের ধ্যানটা অবশ্যই করবেন। বাস্তুদেবীর ধ্যান এবং বাস্তু দেবের ধ্যান অর্থাৎ বাস্তু পুজোর ধ্যান কি করবেন, বাস্তু পুজো ধ্যান করবেন, বাস্তু মায়া জগৎ গৌরী ধৌরস্থ ন পিতা ধরস্থ বি গয়ে বাস্তুদেব নমস্তব্য। আর একবার বলছি, বাস্তু মায়া জগৎ গৌরী পৃথিভ্য ধরস্তু বি গয়ে বাস্তুদেব নমস্তব্য। এইভাবে বাস্তুদেবীর আপনারা অঞ্জলিও দিতে পারেন এবং অবশ্যই ধ্যান মন্ত্র করবেন। তারপরে কি করবেন, তারপরে করবেন কি, যে এইটাই হলো গুরুত্বপূর্ণ এই পুজোর ক্ষেত্রে, যেখানে পায়েস রান্না করতে হবে সেখানে পায়েস রান্নাটা শুরু করে দিয়ে বাড়ির লোকে পরবর্তীকালে করবেন, আপনি শুধু আগুনটা ধরিয়ে দেবেন এবং পুজো করবেন, এবং এক হাঁটা যেই হয়ে যাবে ভাতটা, এক হাঁটা তাড়াতাড়ি করে সেটা তুলে দেবেন কলা পাতার উপরে এবং নিবেদন করে দেবেন, ঠিক আছে? ওটা প্রসাদ হিসাবে ওরা খাবে, এবং এটাই হলো বাস্তুদেবীর মূল পুজোর মূল ব্যাপার অনেকে করতে বলে। এবার এটা অনেক সময় লাগে অনেক অনেক ক্ষেত্রে, কেন রান্না হবে, রান্নাটা হবে, সঙ্গে সঙ্গে পুজো হবে, ওই জন্য সময়টা লাগে। তাই আপনি এক কাজ করবেন, আপনার সঙ্গে কাউকে নিয়ে নিতে পারেন যে রান্না করবে, বা বাড়ির লোককে একটু বলবেন যে আমি খুব একটা রান্না পারি না, তাড়াতাড়ি আপনারা সাহায্য করুন, তাহলে এই পুজোটা আপনারা তাড়াতাড়ি করতে পারবেন। খুব ভালো পুজো, ঠিক আছে, খুব একটা বেশি সময় লাগবে না। এইভাবে বাস্তু পুজো করুন, সংক্রান্তির দিন সবাই বাস্তুদেবী আপনাদের মঙ্গল করবেন, এবং সহজে বাস্তু পুজো আজকে শেখালাম। আজ আশা করি পুজোটা ভাল লেগেছে এবং মন্ত্রটা ভাল লেগেছে এবং ভিডিওটা ভাল লেগেছে। তাহলে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব যারা এখনও পর্যন্ত করেননি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার দরকারি চ্যানেল হলো এইটা। তাই আজকের মতো নমস্কার।